নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এরুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় WBTET অর্থাৎ পশ্চিমবঙ্গ টিচার এলিজিবিলিটি টেস্ট এর পরিবেশবিদ্যা এর মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ MCQ এরকম 20টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলি আলোচনা করব যা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য, যা কমন আসবেই। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করুন, এবং শেষে দেওয়া হোমটাস্ক হিসেবে যে প্রশ্ন দেওয়া হবে তার উত্তর করে আপনারা নিজেদের সফলতার হার বিচার করুন এবং তার সাথে সাথে আপনারা কতটা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত সেটাও বিচার করুন। আজকের প্রথম প্রশ্ন, মানব উন্নয়ন সূচককে সর্বোচ্চ দেশ হলো? অপশান কানাডা, নরওয়ে, কঙ্গো না আমেরিকা? আপনারা স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর কানাডা। তাহলে মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ দেশ হলো কানাডা। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, মাঝারি মাপের পরিকল্পনা অঞ্চল দেখা যায়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো ফ্রান্সে। তাহলে মাঝারি মাপের পরিকল্পনা অঞ্চল দেখা যায় ফ্রান্সে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে, বিলাসপুর জেলায় মৈকাল পাহাড়ে পাওয়া যায় অপশান তামা, কয়লা, বক্সাইট না চুনাপাথর? আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর বক্সাইট। তাহলে বিলাসপুর জেলার মৈকাল পাহাড়ে পাওয়া যায় বক্সাইট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পর্যটন যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত? অপশান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো তৃতীয়। তাহলে পর্যটন যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত সেটা হলো তৃতীয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একটি প্রতিরক্ষা শহর হলো? অপশান আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই চারটি অপশান দেখে যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হয়। সঠিক উত্তরটি হলো পাঁচমারি। তাহলে একটি প্রতিরক্ষা শহর হলো পাঁচমারি। এইবার চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, ভারতের বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কোন শ্রেণীর অন্তর্গত? অপশান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী। সঠিক উত্তর তৃতীয়। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অন্তর্দেশীয় পরিব্রাজনের কারণ হলো? অপশান দেশভাগ, যুদ্ধ, বাসস্থান পরিবর্তন না উচ্চশিক্ষা? আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর উচ্চ শিক্ষা। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো? আপনাদের স্ক্রিনে অপশান দেওয়া আছে অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম না মিজোরাম? আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর সিকিম। তাহলে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট শহর হলো সিকিম। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিল্প স্থাপনের অর্থনৈতিক কারণ হলো? অপশান শ্রমিক, বাজার, মূলধন না সরকারি নীতি? আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে সরকারি নীতি। তাহলে শিল্প স্থাপনের অর্থনৈতিক কারণ হলো সরকারি নীতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো কাগজ শিল্প। তাহলে নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত না কাগজ শিল্প? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্রাজিলে স্থানান্তর কৃষিকে বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হয়। সঠিক উত্তরটি হলো রোকা। তাহলে ব্রাজিলের স্থানান্তর কৃষিকে বলে রোকা।
এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড কর্মসূচিটি কোনটি সঙ্গে যুক্ত? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো দুগ্ধ উৎপাদন। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি বিপদাপন্ন প্রাণীর উদাহরণ হলো, আপনাদের স্ক্রিনে অপশান দেওয়া আছে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো শকুন। তাহলে একটি বিপদাপন্ন প্রাণীর উদাহরণ হলো শকুন। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয়, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো আইসোটিম। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর দক্ষিণ 300 অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত কোষকে বলে, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হ্যাডলি কোষ। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগে বিএস জলবায়ু হলো, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর স্টেপ জলবায়ু। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হার্ট প্যান দেখা যায়, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো পটজল মৃত্তিকায়। তাহলে হার্ট প্যান দেখা যায় পটজল মৃত্তিকায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে নদী নকশায় মূল নদী ও তার উপনদীগুলির পাখির পালকের আকৃতি ধারণ করে তাকে বলে, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো পিনেট। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, স্পিটের পেছনে সৃষ্ট লবণাক্ত জলভূমিকে বলে, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো ওয়ার্ডেন। এইবার আমরা চলে আসছি পরবর্তী এবং শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের স্ক্রিনে, অববাহিকার ফলে পর্বত গাত্রে অবস্থিত তীক্ষ্ণ শিলাখণ্ডগুলিকে বলে, আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি কী আছে সেটি দেখে নেব। সঠিক উত্তর টর। তাহলে অববাহিকার ফলে পর্বত গাত্রে অবস্থিত তীক্ষ্ণ শিলাখণ্ডগুলিকে বলে টর। এইবার আমরা চলে আসছি আপনাদেরকে গেল দিনকে যে প্রশ্ন হোমটাক্স হিসেবে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নটি ছিল পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন কারখানাটি হলো, এর উত্তর হবে কর্নার ব্রুক। আবার বলছি, পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা হলো, এর উত্তর হবে কর্নার ব্রুক। এইবার আমরা চলে আসছি আজকে আপনাদের যে প্রশ্নটা হোমটাস্ক হিসেবে দেওয়া হবে, যেটা আপনার বাড়িতে সলভ করবেন এবং আমরা আগামী ক্লাসে এর উত্তর আপনাদের দিয়ে দেব, সেই প্রশ্নটি হলো, এল নিনো প্রস্তাব সর্বাধিক হয়, অপশান প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, না সুমেরু মহাসাগরে। আবার আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, ঠিক ভালো করে শুনে নিন। প্রশ্নটি হলো, এল নিনো প্রস্তাব সর্বাধিক হয়, অপশান প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সুমেরু মহাসাগরে। আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের যে আগামী ক্লাস হবে এই ক্লাসে আপনারা পেয়ে যাবেন, সেই ক্লাসে আপনাদের এই উত্তর আমরা আপনাদের দিয়ে দেব, আপনারা এর উত্তর বাড়িতে করবার চেষ্টা করুন। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না।
দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।